ছিলাম পুরান ঢাকা চক বাজারে, আমাকে একজনে প্রশ্ন করলো, আমি একটা কাজে গেছিলাম, তো বললো আপনি যে পীরের কাছে যান, দেখি আপনারা পায়ে ধরে পীরের সালাম করে, পায়ে ধরে পীরের সালাম করে, এটা কই পাইছেন? এটার কি কোনো দলিল আপনি দেখাই পারবে? একটা জায়গায় কোনো দলিল আছে আপনার কাছে? দলিল দস্তাবেজ? তা আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি যদি আপনাকে দলিল দেখাই আপনি কি মানবেন? আপনি কি সালাম করবেন যদি আমি দলিল দেখাই দিতে পারি? আপনি তো সালামের কথা কইছেন পায়ে ধরে, এটা নর্মাল জিনিস, কিন্তু আমি এমন দলিল দেখামু যেটার মধ্যে যে সেজদা দেওয়ার কথা আছে, তা আমি কোনো কিতাবে, কোনো মৌলানা সাহেবের লেখা কিতাবে দেখামু না, কোনো এজমা কি আছে দেখামু না, আমি হাদিস শরীফেও দেখামু না, আমি দেখামু আল্লাহর বাণী আল কোরআনে। তাই দেখান তো এরকম কুনহানে আয়া। তখন আমি মোবাইলে কোরআন ছিল আমার ইসলামিক ফাউন্ডেশনের, সেটা তো মানতে হবে, আমার বাবার কাঞ্জুলিমা তিনটা কোরআন আমার মোবাইলের মধ্যে আছে। তখন আমি দেখাইলাম সুরা ইউসুফের 100 নম্বর আয়াত, দেখেন তো ওনার নিজের পড়াইছি, ওইখানে লেখা আছে যে ইউসুফ নবী এবং তার বড় ভাইয়েরা তার মা বাবাকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করিল। এই কথা শুনে উনি বলে হ্যাঁ মা বাবারে তো করতেই পারে, মা বাবারে করতে পারে, এটা তো আমি ই করি নাই, আশ্চর্যের বিষয়। তাহলে আপনি কি মায়ের সেজদা দিবেন? দিবেন মায়ের সেজদা? আপনার মা তো মানুষ, কিন্তু সেজদা আপনিই কইছেন প্রথমে যে সেজদা একমাত্র আল্লাহ পায়, আর কেউ পায় না। তাহলে নবী মায়ের সেজদা? আসলে তো এটা না, ওইখানে লেখা আছে ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া, ইউসুফ নবীর বাবা এবং ইউসুফ নবীর মা, ইউসুফ নবীর বাবা হচ্ছে আরেক নবী ইয়াকুব আলাইহিসসালাম এবং ওনার মা, নবী নবীকে সেজদা দিল, পিতা সন্তানকে সেজদা দিল, মায় সন্তানকে সেজদা দিল, বড় ভাইয়েরা ছোট ভাইকে সেজদা দিল। তাহলে এই যে এইখানে আবার এইখানে যে এতগুলো সেজদা, কতগুলো সেজদা? তাই বাবা বেদম ওয়ারসি আমাদের কাছে একদিন সুরেশ্বরে বলতেছিলেন যে তুমি দেখো তো কতগুলো সেজদা দিছে, নবী নবীকে সেজদা দিছে, পিতা সন্তানকে সেজদা দিছে, মাতা সন্তানকে সেজদা দিছে, বড় ভাইয়েরা ছোট ভাইকে সেজদা দিছে, মানুষ মানুষকে সেজদা দিছে। তাহলে এই যে এতগুলো স্টেজ পাঁচটা আসে, তো এই জায়গার মধ্যে এই সেজদা অস্বীকার করে, তা বললাম এইটা আচ্ছা ঠিক আছে, আপনি এটা মা বাবারে ধরলেন। সুরা বাকারা খুলেন, সুরা বাকারায় আল্লাহ বলতাছে যে আমি আদমকে উনি নিজ হাতে আল্লাহ নিজে আদমের সুরত আদমকে তার সুরতে বানাইছে আল্লাহ পাক। তাহলে কোরআনে আল্লাহ পাক বলতাছে হে ফেরেশতারা উসজুদুলি আদমা, ফেরেশতারা আদমকে সেজদা করো, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। তখন সমস্ত ফেরেশতারা এক বাক্য মানে কোনো কথা বলে নাই সেজদা করছে, একজন ব্যতীত, সে ছিল ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের সর্দার, আরবিতে বলা হয় ইমামে মালাইকা। এই ইমামে মালাইকা ওনার নাম হচ্ছে হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জাতে জিন, উনি ফেরেশতা না, উনি ৬০০ কোটি বছর ইবাদত করতে করতে এত উচ্চ স্তরে চলে গেছে যে নূরীদের, যারা নূরের তৈরি সেফাতি নূরে, সেই নূরের মাখলুকের সর্দার হয়ে গেছে, এত উচ্চ। সে শুধু সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ জাল্লা শানুহু, এই সমস্ত তসবিহগুলা পড়তে পড়তে এবং সেজদা করতে করতে এত উচ্চ স্তরে চলে গেছে ইমামে মালাইকা। কিন্তু যখন বলছে আদমকে সেজদা দাও, সবাই দিছে, সে দেয় নাই, সে দেয় নাই। তাহলে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আমার প্রশ্ন, আল্লাহ তখন কোথায় থাইকা ফেরেশতাকে বলল এবং ফেরেশতাদের সর্দারকে বলল আদমকে সেজদা দাও? আল্লাহ কি পাশে আদমকে দাঁড় করায় রাখছিল পাশে, আল্লাহর আরশ মহল্লায় বসে আল্লাহর আরশ মহল্লার পাশে আদমকে দাঁড় করায় সেজদা দিছিল? যদি আল্লাহ এটা হুকুম দিয়া থাকে যে আল্লাহ আরশ মহল্লায় বসা, তার পাশে আদমকে দাঁড় করায় রাখছে,
তখন আদমকে আল্লাহ রেথে আদমকে সেজদা দিছে, তাহলে তো এটা কোন ধরনেরই হইলো? আল্লাহ তো আল্লাহ রেথে আদমকে সেজদা দেওয়ার হুকুম দিল, এবং এইটা বলে নাই শুধু এই আদম রে, বলছে আদমকে সেজদা দাও, আদম যেখানে পাইবা সেইখানে। ওইটা পাস্ট টেন্স না, ফিউচারও না, প্রেজেন্ট, সব সময় যখনই আদমকে পাইবা তখনই সেজদা দিবা। আদমকে সেজদা দেওয়ার হুকুম আল্লাহর, তো আল্লাহর হুকুম হচ্ছে ফরজ, তা আদমকে সেজদা দেওয়া হচ্ছে ফরজ আল্লাহর হুকুম। এবং সর্বপ্রথম সেজদা ওই সময় নামাজের আবির্ভাব হয় নাই, ওই সময় আজানের আবির্ভাব হয় নাই, ওই সময় সালাত আসে নাই, ওই সময় মেরাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, কিন্তু সর্বপ্রথম যে হুকুমটা আসছে সেটা হলো আদমকে সেজদা দেওয়া। আগে আদমকে সেজদা দিতে হবে, আল্লাহ সর্বপ্রথম হুকুমই হচ্ছে আদমকে সেজদা দেওয়া। নামাজের হুকুম তো অনেক পরে, মহানবী নামাজ পড়া নবী হয় নাই, রোজা রাখা নবী হয় নাই, হজ করা নবী হয় নাই, যাকাত দিয়া নবী হয় নাই, উনি অন্য কোন নফলে নবী হয় নাই, উনি জন্মের আগেই নবী জাহিরি ভাবে। কিন্তু ওখানে যারা বলে যে কি নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া এই নাই সেই নাই এই ওই, এইটি হলেও তাদের অজুহাত। কিন্তু মহানবী মেরাজে গেছে, মেরাজে যায় 27 বছর ছিল, ওইখান থেকে আসার পথে আল্লাহ পাক আমি যে জামু কি লয়ে যাম উম্মতের জন্য উপহার লয়ে এলো সালাত, এই যেটা আমরা শুনি, কিন্তু এটা সারা কোরআনের কোথাও নাই এই কথাগুলা, যে কথাগুলো আমরা শুনি সারা কোরআনের কোথাও নাই। তাহলে এই কথাগুলা কই থেকে আসলো, কে বলল? আচ্ছা, এই কোরআনের মধ্যে বলল মহানবী যখন মেরাজে যায় তখন সমস্ত আম্বিয়া আলাইহিসসালামকে নিয়ে নবী রসুলদেরকে নিয়ে মসজিদুল আকসায় 2 রাকাত নফল নামাজ পড়ছে, ইমাম ছিল উনি মহানবী, তো মহানবীর নেতৃত্বে মহানবীর পিছে সমস্ত নবীরা সেজদা করছে। তাহলে কথা হচ্ছে এইখানে, তা নবীর সালাত, নবীর সেজদা, রসুলদের সেজদা, মহানবীকে করা, মহানবীকে সেজদা করা, এটা হচ্ছে কি সালাতের হুকুম আসার অনেক আগে, অনেক আগে। তো নবীর নামাজ হলো হুকুমের আগে আর উম্মতের নামাজ হলো হুকুমের পরে। উম্মত আর নবীর, ওই যে এখন যারা বলে যে মহানবী আমাদের মতোই মানুষ, বড় ভাইয়ের মতো, তারা তো আস্তা বেয়াদব, তারা আস্তা বেয়াদব। তুমি নামাজ পড়তে পড়তে তোমার মেরাজ হবে, আর মহানবী মেরাজে যায় নামাজ লই আইছে, তুমি আর সে কিভাবে এখন, সে কিভাবে তোমার বড় ভাইয়ের মতো হয়, কোন যুক্তিতে হয়, এটা তো প্রশ্নই আসে না। তারপরে সেইখান থেকে আবার এইখানে বলতেছে যে কি মেরাজে যাওয়ার যে আয়াত সূরা বনী ইসরায়েলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম কাবা, যেটা আমরা এখন বলি পবিত্র কাবা শরীফ, যেটা মেজাজি কাবা, রূপক কাবা, এই মেজাজি কাবাকে মসজিদ বলা হয়েছে দলিল কোরআন সূরা বনী ইসরায়েলের 1 নম্বর আয়াত, এটা মসজিদ। মসজিদুল আকসা এটা মসজিদ। আর আমাদের সমাজে, আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে মসজিদ আছে, এই মসজিদগুলাকে ওইটার অনুকরণ করে বানাইছে। এখন ওইটা আসল মসজিদ, ওইটা হলো জাত মসজিদ, রূপকের মধ্যে ওইটা আসল। আর আমাদের এই অঞ্চলে যেগুলো আছে, আমাদের যে সিফাত, এর জন্য ওইটারে গিলাম দিয়ে ঢাইকা রাখে, কারণ এই মসজিদ আর ওই মসজিদ জানি এক না হইয়া যায়, মানুষ এক মনে না করে মসজিদুল হারাম রে মসজিদুল আকসা রে, এক মনে না করে। এর জন্য আল্লাহ পাক বলতেছেন যে যারা মুমিন, যারা মুহসিনিন, যারা মুত্তাকিন এবং যারা সাবিরিন, তারা আর সাধারণ মানুষ কখনোই এক না, আমানুরা কখনোই এক না। বাবা জানের বই মোবারক পড়েন, কত সুন্দর ব্যাখ্যা। এবং আল্লাহ বলতেছেন কি, আমার যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তারা কখনোই মৃত না, খবরদার, যদি কেউ মৃত বলে চিন্তা করো গুনাহ লিখব, মৃত বলে চিন্তা করলে গুনাহ লেখা হবে। এর জন্য আমরা পবিত্র মাজার শরীফে গিলাব দেই, কেন দেই? সাধারণ মানুষের যে কবরগুলা, ওই কবরগুলা, আর একজন
মুত্তাকিন, একজন মুহসিনিন, একজন মুমিন এবং একজন সাবেরিন, তারা কখনোই এক না, তারা জীবিত আর যারা সাধারণ তারা মৃত। এর জন্য এক যাতে না করে ফেলে আমরা গিলাফ দিই। এখন যদি বলা হয় যে আপনি কাবা শরীফে গিলাফ দেন, তো ওইটার হতো আল্লাহ মসজিদ কইছে, মসজিদে তো গিলাফ দেওয়ার কোনো ই নাই। তাহলে যদি মসজিদে গিলাফ দেওয়ার ই থাকে, তা আপনি আমাদের এলাকার যে মসজিদে গিলাফ দেয় ডেকে রাখেন, রাখেন না কোনো, বা ইটার ওটা তো এক না। তাই এই সুরতে মানুষ হইলে কি হবো, আমিও তো সুরতে মানুষ, তাই কি একজন মোমিন আর এই সাধারণ সুরতের মানুষ কি কখনো এক? সুরত এক হইতে পারে, সুরত এক হইতে পারে, তো সুরত দিয়ে এত বিচার করা যাইব না। তাই বাবা জানের পবিত্র বাণীতে বলছিল যে অ্যালবার্ট আইনস্টাইন পৃথিবীর 5000 বছরের ইতিহাসে এত বড় বিজ্ঞানী হয় নাই। এই এত বড় বিজ্ঞানী উনিও, উনারও একটা মাথা আছে, গাড়ির উপরে একটা মুন্ড আছে, আমাকেও তো আছে একটা মাথা, উনারও দুইটা কান আছে, আমারও দুইটা কান আছে, উনারও দুইটা চোখ আছে, আমারও দুইটা চোখ আছে, উনার একটা মুখ আছে, আমার একটা মুখ আছে, উনার দুইটা পা, আমারও দুইটা পা, উনার দুইটা হাত, আমারও দুইটা হাত। তা আমি আর আমি যদি কই আনা বাসারু মাইনস্টাইন, তাই ঢাকা ইউনিভার্সিটির সায়েন্সের ছাত্ররা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ছাত্র গোদারের লাঠি দিয়ে আমার পিটাইতে পিটাইতে শাহবাগেই শহীদ করে দিব, শাহবাগ থেকে আর বাইকতে জিন্দা দেবে দিব না। আনা বাসারু মাইনস্টাইন বলে নবী আমাদের কখনো না, আল্লাহ নিজে বলতেছে কোথাও নাই যে আমি এই চিন্তা করলে গুনাহ লেখুম, এই চিন্তা করলে গুনাহ লেখুম। তুমি একটা লোক যদি বলে সারা রাত চিন্তা করে আমি আজকে মদ খামু মদ খামু, রাতে মদ খামু 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 খামু, কিন্তু খাইল না, সকালে উঠে আস্তাগফিরুল্লাহ পড়ে হালাইল, কোনো গুনাহ নাই, সারা রাত চিন্তা করছে কিন্তু সকালে তওবা করছে, গুনাহ নাই, গুনাহ লিখবে না। আর আল্লাহ পাক বলতেছে যদি খালি চিন্তা করো যে মারা গেছে তাহলেই আমি গুনাহ লিখব, খবরদার চিন্তাও করো যাব না যে আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণ, আল্লাহর রসুলগণ তারা মৃত, চিন্তা করলেই গুনাহ হবে, তাহলে তাদের মর্যাদাটা কোথায়? আর মহানবীর কথা কইবে রাখে সারা কোরআনের এক জায়গায় দেখা হতো, এই 30 পারার মধ্যে কোথাও কোরআনে বলা হয়েছে ইয়া মোহাম্মদ বইলা আল্লাহ ডাক দিছে মহানবীকে, ইয়া মোহাম্মদ বইলা মহানবীকে আল্লাহ সারা কোরআনের এক জায়গায় ডাকে নাই, অথচ অন্য সব নবীরে ইয়া মুসা ডাক দিছে, ইয়া জাকারিয়া ডাক দিছে, ইয়া ঈসা ডাক দিছে, ইয়া ইয়াহিয়া ডাক দিছে, ইয়া সুয়াইব ডাক দিছে, ইয়া নু ডাক দিছে, ইয়া মুসা ডাক দিছে, ইয়া ইয়াকুব ডাক দিছে, নাম ধরে ডাক দিছে, কিন্তু সারা কোরআনের এক জায়গায়ও বলা হয় নাই ইয়া মুহাম্মদ ডাকে নাই নাম ধরে। কি বলছে? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। কার নবী? বলে নাই হে আমানুন নবী, বলছে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, বলছে ইয়া আইয়ুহার রসুল, হে আমার রসুল, হে আমার হাবিব, সূরা আহজাবের 56 নম্বর। তাহলে মহানবীর ইজ্জত আল্লাহর কাছে কত উচ্চ স্তরের, কত সম্মানের, আর এই দেড় টাকার মৌলবী, হ্যাঁ নুন আনতে পান্তা ফুরায় সে বলে নবী নাকি উনার মতো, যার দর্শন সারা পৃথিবী জোড়া সবচেয়ে বড় শান্তির দর্শন তারে বানায় ফেলায় তাদের। এখন সমাজে এমন একটা পরিস্থিতি হয়েছে মোল্লা দিয়া মোহাম্মদের বিচার করে, যিশু রে বিচার করে পাদ্রী রে দিয়া, আর ব্রাহ্মণ রে দিয়া বিচার করে মহাদেবের, এই হয়ে গেছে হাল। আসলে কি 1400 বছর আগে, তাই আমি দুঃখের বাড়িতে এক সময় বলছিলাম যে 1400, এখন পাগড়ি যে সুন্দর করিয়া বাস করিয়া পরে, এত সুন্দর করিয়া এত সুন্দর জামা পোশাক আশাক পরে, 1400 বছর আগে কি এত সুন্দর ছিল? এসি গাড়িতে যায়, বিমানে যায়, 1400 বছর আগে মহানবী পবিত্র কাবা শরীফ থেকে মদিনায় হিজরত করছে 500 মাইল হাইটে, দূরত্ব হলে 500 মাইল, আর পাহাড়ের অভাব নাই ওইখানে, নিজ চোখে দেখে আসছে। তাহলে এই পাথরের মধ্যে এর মধ্যে হাঁটছে, আর এখন বাবা এই করলে সোয়াব বেশি, ওই করলে সব, খোদা করলে সোয়াব নাই, আল্লাহ করলে সোয়াব আছে, আল্লাহ জাল্লা শানুহু করলে আরো সোয়াব আছে, এগুলা কোন ধরনের কথা? তা আমাদেরকে সব জায়গায়
শিক্ষা অর্জন করতে হলে বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে। দুনিয়ায় মহানবী শিক্ষা দিছে মেডিটেশন, ধ্যান শিক্ষা দিছে বোরাকাবা মুশাহেদা শিক্ষা দিছে মহানবী, আর ওইটারে এজি দুমাইয়ারা মহা মুরাকাবা মুশাহেদারে অন্ধকারে ফেলাই দিয়া ওটাকে তো ধ্বংস করতে পারে নাই, ওটাকে চাপা দিতে পারে না, ওটা আল্লাহর অলিগণ ধরে রাখছে। কিন্তু এই মৌলবীগণ কি করছে, এটাকে আড়াল করার জন্য তারা পাঁচ ওয়াক্ত নামাজ চালু করে দিছে, দাইমি সালাতের কথা বলেই না, বলেই না। কেন? তো বাবা জানের যে বইটা সালাতের কথা কোরআনে 82 বার, এইটাও তো বাংলার বুকে কেউ কয়ে পারে নাই, কেউ বলতে পারে নাই। এখন যদি কেউ কয় বাবারটা পইরা বাবারটা শুনা, আর এই কথা বাবা আজকে লেখে নাই, এই কথা আরো 20-25 বছর আগে বাবা আরেক বই লিখে দিছে, এবং কোন আয়াত আয়াত সহ দিছে। শয়তানের কথা সারা কোরআনে কতবার আছে, এই সমস্ত আয়াত গুলা বাবা জানের বইয়ের মধ্যে আছে। এইগুলা দেখলেই তো আমাকে মাথা ঘুরে যে বাবা জান কত মেহনত করছে। পড়ুক না, আমানু আর মুমিনের পার্থক্য জানে না, ইসলামিক চিন্তাবিদ আল্লামা লেখে সব। বাবা জান বলছিল, বাবা গো স্বর্ণ কোনোদিন লাকড়ি পালা দিয়ে মাপে না, আর লাকড়িও কোনোদিন স্বর্ণের পালা দিয়ে মাপে না, মাপার পালা যে যেই রকম জিনিস স্বর্ণ স্বর্ণর পালা দিয়েই মাপে, লাকড়ি লাকড়ি পালা দিয়ে মাপে। তো লাকড়ি তো এখন হালে মৌলবীরা এমন প্রচার শুরু করছে, লাকড়ি স্বর্ণের পালা দাম আপতা আছে, স্বর্ণ লাকড়ি পালা দাম আপতা আছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আর সাধারণ মানুষ যাইব কই, ফকির তো লেবাস ধরে না, ফকির সার্বজনীন, যে যার মধ্যে এখনো বাবা জান বলে জাতের বন্ধা আছে সে ফকির না, সে মৌলবী। ফকির হইতে হলেই সার্বজনীন হইতে হবে। তাহলে বাবা জানের যে বই মুবারক, এই বই মুবারক গুলা সার্বজনীন। আর এর একটা খুব সুন্দর কথা, দাইমি সালাতের কথা, এই দাইমি সালাতের কথাটা বলা হয়েছে যে এইখানে কোন জাত উল্লেখ করা হয় নাই, মুসলমান বলা হয় নাই, হিন্দু বলা হয় নাই, বৌদ্ধ বলা হয় না, সার্বজনীন দাইমি সালাত সবাই পালন করতে পারবে, সার্বজনীন। পাঁচ ওয়াক্ত নামাজ হিন্দু পড়বো না, কিন্তু দাইমি সালাত হিন্দু করবে, কারণ আগে বায়াত দিতে হবে, আগে তো মুসলমান হইতে, মুসলমান হয় তো কিভাবে মুসলমানের? তাই বেদম বাবু একদিন জিজ্ঞেস করছিল মুসলমান শব্দের অর্থ কি, আমি জানতাম না, বাবু আমারে শিখাই, আত্মসমর্পণকারী। আমি বলছিলাম তো কার কাছে আত্মসমর্পণ করবি, কথা তো ঠিকই, অনুকম আল্লাহর কাছে, তা আল্লাহ কই দেখ আল্লাহরে, আত্মসমর্পণ করতে হলে তো সামনে কেউ থাকতে হবে। যেরকম পুলিশ যখন আসামিরে ধরে পিস্তল তাক করে রাখে, সিলিন্ডার তখন মাথায় আপ দিয়ে নীল ডাউন হয়, দুই জিরো নিচে দিয়া সিলিন্ডার করে আত্মসমর্পণ করে যে না আমি সিলিন্ডার, আমি যে সিলিন্ডার করুম কার কাছে করুম, আল্লাহ কই, আল্লাহ তো আমি চিনি না, আমি দেখি নাই, তা আল্লাহরে যে ধারণ করছে, আল্লাহকে যে পাইছে তার কাছে আত্মসমর্পণ করতে হবে, সেই তো আল্লাহর অলি, আল্লাহর অলির কাছেই আত্মসমর্পণ করতে হবে। করার পরে যায়া ওই আল্লাহর অলিতেই দাইমি সালাত শিক্ষা দেবে, কিভাবে দাইমি সালাত পালন করতে হয়। দাইমি সালাত নিজে নিজে শিখানো যায় না, ওয়াক্তিয়া সালাত নিজে নিজে শিখানো যায়। অনেকের শ্বশুর আছে, অনেকের অনেক আত্মীয় আছে দাইমি সালাত, সারা জীবনে সালাতের খবর নাই, চুল দাড়ি সব পাইয়া গেছে, অনেক ফুটুর ফুটুর করতে করতে সবচেয়ে বড় মুসল্লি হয়ে যায়, আর নামাজ পড়ো না, বুড়া কালাইছে নামাজ পড়ব। তে এনে দুইজনে দুইটা কথা কইছে, ইয়ে বলছে যে জোয়ান কালের যে এবাদত, সেই এবাদতটা হচ্ছে পয়গম্বরের এবাদত, আর বুড়া কালের এবাদত, আরে বুড়া কালে তো ভাল্লুক মাছ খাওয়া ছেড়ে দেয় ভেড়িয়া, ও মাঝখানে ঠান্ডা ঠান্ডা বলি, আবার ইয়ে কইতেছে মাতাল রাজ্জাক বলতেছে, উনার একটা গানের ভাষায় উনি কি সুন্দর ভাবে বলছে যে যৌবন কাল গেল মিশে করে যৌন অত্যাচার, আমার যৌবন কালটাই মিথ্যে জায়গায় গেছে, করে যৌন অত্যাচার, বুড়া কালে নামাজ পড়ে জম্বুজি দেখে না,
জ্বরে বাতে সর্দি কাশে হইয়া গেছে হাঁপানি, জীবন খাতার শূন্য পাতায় লাইয়া গেছে টানা টানি। কেউ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে, যাইতেও পারে গা, এক পাও পলা শুকলার উপরে আর এক পাও কবরে। আমার বাবা যেন বলে যে পাকতে 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 ঝুলবার হয়েছে, কোন সময় টপ করে পড়ে যায় ই না কি যা বলতেছে এখানে। যৌবনকাল গেল মিশে করে যৌন অত্যাচার, বুড়াকালে নামাজ পড়ে জম বুঝি দেখে না আর, জ্বরে বাতে সর্দি কাশে হইয়া গেছে হাঁপানি, জীবন খাতার শূন্য পাতায় লাইগে গেছে টানা টানি। কেউ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাঁটতে, দুই দিনেতে তপলি গেতে কলমা পরে না যে হা, কারণ ঘুরে গেলে তো মাথা কিছু ধরে না। অনেক তিন দিনে চিল্লা তপলিকে গেছে, কাকা আগে কলেমা ভরেন, আপনার কলেমা ভরেন না, কলেমা ভরেন কল্লাই লাহিল্লাহ মোহাম্মদ লাইল্লাহ, পরে পরে টুকবা না, মুখস্ত হয় না, পরে ধরে ঘুরে গেলে কলমা পরে না যে হাল, কারণ ঘুরে গেলে মুখস্ত হয় না, তো কলেমা পরে না যে হাল, বুড়াকালে কলমা ভরে না যে হাল হয়ে যায়। তো কাজেই এই যে এত সুন্দর ভাবে উনি বলছেন, তাহলে তোরা কি করস? এর জন্য আমার বাবা যেন বলে আসো বসো মুরিদ হও, আমার কথা মতো সাধনা করো, অবশ্যই কিছু না কিছু পাইতা। চারটা মাস করে দেখো, পরপর তিনটা মোড়াকাপা করে দেখো। আইনুলে কিন এলমুলে কিন না, এলমুলে কিন বাবা জানের বই পইরা মোড়াকাপা মুশাহাদায় যাইব নরসিংদী শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে। বাবা জান যে মোরাকা বামসা হেদার স্কুল খুলছে, সেইখানে বাবা জানের কথা মতো চারটা মাস যদি কেউ মোরাকাবা করে, নিরিখ বর্জকতা সাবু ঠিক রাইখা এবং মুর্শেদের কথা মতো অতিভাগুলো পাঠ করে, আইনুল ইয়াকিন হবে। এই আইনুল ইয়াকিন হইতে হইতে হাটকুল ইয়াকিনে যাবে। ইয়াকিন তিন প্রকার পুরাণে বলতাছে, এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাটকুল ইয়াকিন। আর হাটকুল ইয়াকিনের পরে যে আবাদত করে সে কাফের। এটা আমার কথা না, আমার বাবার কথা না, এটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বক্তা দিয়ে আলাইহিস সালামের কথা। আর সূরা হিজরের শেষ আয়াত যে 99 নম্বর আয়াত, সেইখানে বলতেছে তুমি একই অর্জিত হওয়া পর্যন্ত এবাদত করো, একই অর্জিত হওয়ার পরে এবাদত করা লাগবে না। ওইটার এই মোল্লারা উল্টে টানা অর্থ করছে, কি কইছে, তুমি মৃত্যুর আগ পর্যন্ত এবাদত করো, তার মানে ছান নাই, সারা জীবন খালি পড়বই, সার্টিফিকেট আর পাইতো না, আদো ভাই হয়েছে মানুষ। এমএ কি হাই স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যখন তার গ্রাজুয়েশন কমপ্লিট হয় সে সার্টিফিকেট দেয়, সে যা জব করে, জব করার পরে সে রিটায়ারমেন্ট করে। আর মৌলভী সাহেবরা যে পড়া শুরু করছে, আর থামবো না, এগো জবও নেই, এগো রিটায়ারমেন্টও নেই, খালি পড়তেই আছে, মরার আগের দিন পর্যন্ত, মরার আগ পর্যন্ত পড়বো, মরার আগ পর্যন্ত। তা আল্লাহ বলে নাই, বলছে একই অর্জিত হওয়া, একই অর্জন করো, কোন একই হাকুলেকিন করতে হইলেই মুর্শিদ লাগছে, আইনুলেকিন হইতে হইলেই মুর্শিদ। এর জন্য 40 বছর নামাজ পড়ে মেরাজ হয় না। আমি চাচা কয় বছর ধরে নামাজ পড়ে, চুলদারি তো সাদা হয়েছে, কয় আমি তো 45 বছরের কাছাকাছি হয়ে গেছে নামাজ পড়ে, মেরাজ কয়বার হয়েছে, ওটা তো আল্লাহ ভালো বলতে পারবে। আমি কই না, আল্লাহর আগে বান্দা ভালো করে পারবো, কারণ আল্লাহর তো দেখবো পরে মেরাজে জিবরে এলে বলুন যে আপনার লে যাই, আল্লাহ নিবার গেছে, আপনি তাকে কয়ে পারবেন, শত কিলোমিটার মনে হয় হাঁটলাম, টুনা খোলার পরে দেয় যে জায়গাটা সেই জায়গায়, কয় যে জবর যা সে জবরটা, যে জাতের টা সেই জাতে যা, এই যে জবর যাতে জবর তাও এত লাভ নাই। তাহলে সত্য শিক্ষা বাবা জাহাঙ্গীরের কাছে, সত্য শিক্ষা চুনকুটিয়া, সবাই বিউটি, এই সুন্দর লেবাস কি চকচক চকচক করে সুগন্ধি। আমার বাবার এখানে বিউটির চার পয়সা দাম নাই, আমার বাবার এখানে আতর মেশকো আম্বর সিটাইয়া ঘর গ্যারান করা লাগবো না, শরীরের দিকেই গ্যারান দিই। আমার বাবা ফুল ফুটায়, আমার বাবা আর্টিফিশিয়ালি বিউটি বানায় না। তো কাজেই এইটা হলো কিসের জায়গা, কোয়ালিটি এবং রিয়ালিটির জায়গা। যাদের কোয়ালিটি আছে তারা বাবা জাহাঙ্গীরের কাছে আসতে পারে, যাদের মধ্যে রিয়ালিটি আছে তারাই বাবা জাহাঙ্গীরের এখানে থাকতে পারে, ওই বিউটি এখানে এসে থাকতে পারবে না। বিউটির কাছে
অনেক ফটকা লাগবে, কারণ ঈশান হযরত খিজিরের কাছে কোনো বিউটি নাই, কোয়ালিটি আছে রিয়ালিটি আছে। অর্ধ উলঙ্গ অবস্থায় দুই সমুদ্রের মিলন স্থানে দাঁড়ায় রয়েছে, লোহার লাঠি হাতে লইয়া দোয়া সাহেবের গেলে আর তো তুলে না, নৌকা তলি ফাটায় দেয়, এটা আবার কি মন দোয়া? এটা কোন ধরনের দোয়া? আর এখন বাসে উঠেন, খালি দিয়া যান, আপনার মা বাবা বংশধর যারাই মৃত্যুবরণ করছে প্রত্যেকের কবরের রাজা মাপ হয়ে যাবে। দশ দুই টাকা দিলে কবরের রাজা মাপ হয়ে যাইব, কবরের রাজা এত হস্তা লক্ষ লক্ষ টাকা খরচ করে ক্যান্সার সারাই পারতেছে না, কোটি কোটি টাকা খরচ করে ক্যান্সার সারাই পারতেছে না, আর পাশে দুই টাকা দিলে হয়ে যাবো গা। মানুষ এইটাই খায়, আমি বুঝি না মানুষ কি বাক বিবেক নাই নাকি, বিবেক কি অন্ধ হয়ে গেছে? এর জন্য এখন কোরআন পড়ায়, এখন কোরআন শিখায় না, তো বাবা যান কোরআন শিক্ষা দেয়, বাবা যান কোরআন হিফজু করায় না, এটা হিফজের জায়গা না। একরা সালাত নাই, আকিমু সালাত আছে, একরা আছে কোরআন পড়ার গিয়ে, একরা সালাত নাই, আকিমু সালাত, সালাত কায়েম করো। তো কাজে সালাত কায়েম করতে হইলে বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে, বাবা জাহাঙ্গীর ছাড়া সালাত কায়েমের শিক্ষা কে দিব, কে দিব? ওই তো নাই মানুষ, এখন মানুষ অন্ধকারের ওই যে বলে দশের চক্রে ভগবান ভূত হয়ে যায়, আর ইমিটেশনের এতই নিউ মার্কেটে গেলে দেখা যায় চক 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 করে অলংকার গুলা, স্বর্ণের চেন যদি ওর মাঝখানে ঝুলায় রাখে কেউ টেরই পাইব না যে এটা স্বর্ণ না ইমিটেশন। হ্যাঁ যাই দেবো, এই মিয়া বিশ টাকার চেন, এত টাকা দাম চান, যদি এক ভরির চেনও আপনি ইমিটেশনের মাঝখানে রাখেন তখন কেউ এটা তো বিশ টাকার চেন, আপনি পঞ্চাশ হাজার টাকা কেন চান? কয় না ভাই এটা আসল সোনা, কে ওর মিয়া চ্যালেঞ্জে তর্কে লেগে যাবো, তাই তো হচ্ছে। এত ভেজালের মাঝখানে কামেল ওলি সামনে পড়লে তখন তর্কে লিপ্ত হয়ে যায়, উনি ওলি উনার তো দাড়ি নাই, উনি ওলি উনার তো ওই বড় পাগড়ি নাই, উনি ওলি উনি কি বুখারি শরীফ জানে, উনি ওলি উনি কি ওই দৌড়ায় হাদিস ফারেক হয়েছে, ওলির প্রেসক্রিপশন দেয় মৌলভি। আশ্চর্যের বিষয়, দুনিয়ায় বড় ছোটরে সার্টিফিকেট দেয়, এখন এমন জমানা হয়ে গেছে ছোট বড়রে সার্টিফিকেট দেয়, বান্ধাইছে এবং কোর থেকে যে এত গরু মহিষ আছে আর এত বড় উরস হয় বলাই যায় না, ভক্তরা আসে নিয়ে কইরা জায়গা হাজার হাজার মানুষ খাইতেছে, আর এই মৌলবী 3000 টাকা বেতন হ্যাঁ কইলেছে, উনি কিভাবে অলি হয়? ওনার মধ্যে তো শূন্যতি ছিল না, আশ্চর্যের বিষয়। তো তুই যে কস শোন, তুই মৌলবি, তুই কি অলি মাপার তোর যোগ্যতা আছে? তুই অলি রে কেমনে মাপস? তুই তো মৌলবি, মৌলবি কখনোই অলি মাপতে পারে না, অলি মৌলবিরে মাপতে পারে যে মৌলবির দৌড় কতখানি। এইটা কারো পক্ষে বিপক্ষে গিবত না, যেটা বাস্তবতা সেটা বললাম। খবরদার দোহাই আলেম সমাজের কাছে, আপনারা ওয়াজ করেন করেন, কিন্তু ওলি আল্লাহ সার্টিফিকেট আপনারা দিবার যায় না, ওইটা আপনার কাজ না, ওলি আল্লাহ সার্টিফিকেট ওলি দিবে। তাহলে বাবা জানেন বইগুলো আমাদের পড়া উচিত এবং ব্যাপক, এই যে বইগুলো আমরা নিলাম সবাই পাঁচটা পাঁচটা করে যদি দেয়, একশো মানুষ যদি পাঁচটা করে বই দেয় 500 বই প্রচার হয়, 500 জন মানুষের থেকে পড়লে, 500 মানুষ যদি একজন করে হয় তারপরও 500 মানুষকে বলালে 1000 মানুষ শুনলো, এইভাবেই প্রচার হয়। আমাদের তো প্রচার নাই, আর এই জানুয়ারি মাস চলতেছে, আগামী জানুয়ারি 25শে জানুয়ারি আমাদের শ্রদ্ধেয় বেদম নাহিদ শামস তাবরিজ বড়ভাইজানের শুভ আবির্ভাব দিবস, শুভ জন্মদিন। আপনারা এটা সবাই মাথায় রেখেন, জানে আমরা শনিবার পড়ছে বাবু, তো আমরা সবাই এই দিনে আমরা যেন দরবারে থাকি এবং এই মাথায় রাখি আমরা যে আগামী 25শে জানুয়ারি আমাদের বড় ভাই জানে শুভ জন্মদিন। তো এই আমাদের আওলাদে মুর্শিদের সবসময় আওলাদে মুর্শিদের প্রতি শ্রদ্ধা ভক্তি। আমি শেষ একটা কথা বলি,
মহানবীর ব্যাপারে এখানে যারা পূজা তারা বুঝতে পার অনেকটাই। একদিন এক কাফের মদিনা শরীফে মহানবী অবস্থান করতেছে, কাফেরে মক্কা থেকে মদিনা যে কোনো একটা ব্যবসার কাজে যে কোনো কাজে সে গেছে, রাত হয়ে গেছে, তার থাকার জায়গা নাই, খাবার নাই, তখন সে চিন্তা করতেছে কি করুন, কই যাব, কার কাছে যাব। তখন তার চিন্তায় আসলো যে মদিনা শরীফে তো মহানবী থাকে, মোহাম্মদ থাকে, এইখানে হযরত আবু বকর থাকে, সেও মক্কা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও মক্কা, তার জন্মস্থান মক্কা, মক্কা কাফেরদের অত্যাচারে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে, এবং ওইখানে কার বাসায় যাব। তো অনেকক্ষণ চিন্তার পরে বলে যে না, আমি মোহাম্মদের বাসায় যাব। তখন নিজে যে মহানবীকে অত্যাচারের ঠেলায় এই আবু জাহেল, আবুল হাব সাহেব, উকবা, এই জুল খাইস, এই সমস্ত কাট্টা কাফেরেরা অত্যাচারের ঠেলায় মহানবী তার জন্মস্থান মক্কা ছাড়তে বাধ্য হয়েছে, এত নির্যাতন, শেষ পেশ তারা রক্ত ঝরাইছে মহানবীর পবিত্র দেহ মুবারক থেকে, পবিত্র রক্ত মুবারক ঝরাইছে, তারা অত্যাচারে ঠেলে সেই বাসায় যে আমি যাব, আমার কি আশ্রয় দিব না, তা আবু বকরের বাসায় যাই না, মহানবীর বাসায় যাই, মোহাম্মদের বাসায় যাব, যাই মহানবীর হুজুরা শরীফের দরজার কড়া দৈরা নাড়া দিছে, রাতে নক করছে, মহানবী বিছানা মুবারক থেকে উঠে আসছে, দরজা খুলে দেখে ওই পাশে কাফের, এই পাশে মহানবী রাহমাতাল্লিল আলামিন দাঁড়ায়, বলছে মোহাম্মদ আমি তোমার কাছে আসছি, ইয়া মোহাম্মদ মদত করুন, হে মোহাম্মদ আমাকে সহযোগিতা করো, সাহায্য করো, কি হয়েছে। মহানবীকে বলতেছে আমি রাতে থাকার জায়গা নাই, আমার কাছে খাবারও খাবার মতো কিছুই নাই, আমি ক্ষুধার্ত। তখন মহানবীকে বলল আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু খাবার। তখন মহানবী হাত মোবারক পাড়ায় দিয়া বললো তুমি আসো ভিতরে, ভিতরে নিয়ে মহানবীর পবিত্র বিস্তা মুবারকে বসতে দিছে, কাফের গ্রাম এলাকা সম্মান এই শিক্ষা দেয় মহানবী। তখন বলতেছে বসো তুমি, তুমি কি খাবে? হ্যাঁ, আমার কাছে তো খাবার দেবার মতো কিছু নাই, দুধ আছে ছাগলে খাইবা, ওই যে পেলা আছে মহানবীর ইয়ের সামনে বলে এই যে পেলা, আর ওইখানে ছাগল আছে, ছাগলের দুধ খাইবা তুমি? বলে হ্যাঁ। কাফের মহানবী বলে ঠিক আছে, পেয়ালা নিয়ে মহানবী তার ওই ছাগলের পিঠে হাত বুলাইছে, হাত রাখছে, পেয়ালার মধ্যে দুধ আসছে, দুধ দোয়াইতে হয় না মহানবীর, হাত রাখলে আসে, এটা হলো সরকারের দোয়া। রহমাতুল্লিল আলামিনকে সৃষ্টি দেওয়ার জন্য রেডি থাকে, কোন সময় সুযোগটা পাইব সৈয়দ নেয় না, সৈয়দকে দিতে পারলে ধন্য হয়, তারা আশায় থাকে না, সৃষ্টি তাদের আশায় থাকে, আমার বাবাকে আমি যদি কিছু দিতে পারি আমি ধন্য, কিন্তু আমি এতই হতবাগা এতই অধম যে আমার দেবার মতো কিছুই নাই, ওই যোগ্যতাটাই আমার না, তাহলে এটা কি আমার প্রতি রহমত নাকি, এটা আমি নিজেই বিচার করে পাই। তখন দুধ পেলা এক পেলা নিয়ে আনিছে, দুধটা খাইছে, খাওয়ার পরে বলতেছে তোমার পেট ভরছে? কয় না, আরো খাইবা? হ ঠিক আছে, আবার নিয়ে আনিছে, ওইভাবে ছাগলের পিঠে হাত রাখছে দুধ, আবার নিয়ে দিছে, ও খাইছে, খাওয়ার পরে বলছে তোমার পেট ভরছে, তোমার ক্ষুধা মিটছে? বলে না, আরো খাইবা? কয় হ্যাঁ। মহানবী আবার নিয়ে আসে, ছাগলের পিঠে হাত রাখছে, বাড়ি আবার নিয়ে দিছে, এইভাবে করতে করতে সাত পেয়ালা দুধ খাইছে কাফের, সাত পেয়ালা দুধ খাওয়ার পরে বলছে হ্যাঁ আমার পেট ভরছে, ঠিক আছে তুমি শুয়া পড়ো। মহানবী শোয়া আছে, সকালে এই কাফের রাত ভর ঘুমাইতে পারে নাই, শুইতে পারে নাই, তার মনে চিন্তা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত অত্যাচার করছি, এত মারধর করছি, তার বাড়ি থেকে তারাইতে তার শহর থেকে আমরা খেদাই দিছি, তার জন্মভূমি থেকে খেদাই দিছি, সে এত দূরে এসে রয়েছে, অথচ আমি একবার এসে বলছি হে মোহাম্মদ আমাকে সাহায্য করো, আমার খাবার কিছু নাই, আমাকে খানা দাও, সে আমাকে আশ্রয়ও দিছে খাবারও দিছে, তাহলে আমি কি আর সে কে,
অনুতপ্ত হইয়া সে সকাল হওয়ার অপেক্ষায় হইছে, ভোর হইছে, মহানবী রওজা শরীফ মহানবীর অপেক্ষায় আছে সে। মহানবী আসছে পরে বলে, ইয়া মোহাম্মদ, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমি আপনার মুরিদ হমু, আপনি আমাকে কলেমা পড়ান। মহানবী কলেমা পড়াইছে, পড়ানোর পরে বলে, তুমি কিছু খাইবা? বলে হ্যাঁ, খোদা তো হ্যাঁ, বলে দুধই পাইবা, আর কিছু তো নাই। তখন বলে হ্যাঁ, যায় ওই ছাগলের থেকে দুধ দিছে এক পেলা, খাইছে, খাওয়ার পরে জিজ্ঞাসা করছে, তোমার খোদা মিশছে, আরও খাইবা? কয় না, আমার একদম এই গলা পর্যন্ত ভরে গেছে, আমার পরাণ ভরে গেছে। কাফের অবস্থায় যদি থাকে খায় সাত পেলা, আর আমানু যখন হয়, ইমানদার যখন হয়, তখন খায় এক পেলা, এক পেলা এই পর্যন্ত ভরে যায়। তো দেখবেন দয়ালের বাড়িতে এত ডুক্তবার খাইলে পরে পরাণটা ভরে যায়, গলা পর্যন্ত ভরে যায়। পাইটু লইবেন, কয় না ভাই পেট ভরে গেছে, বাইতে চার প্লেট খা। আর যদি ওই রকম হয় আয়া সাত প্লেট খাইব, তারপর কারো খাইবেন গাছে নিলে হ, কারণ এরা ওই কোয়ালিটি। তো এই যে জিনিসগুলা আমানু একমাত্র বানায় আল্লাহর নবী, আমার এই আমার দয়ালের কাছে এই মিনতি এবং আকুতি ফরিয়া, দয়াল যেন আমাদেরকে তার রহমতের ছায়াতে আশ্রয় দেয়, এবং আমার বাবা জানে নেক নজরে আমরা যেন থাকতে পারি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাবা জানের কদম মুবারকে যেন আমরা টিকতে পারি, আমাদেরকে যেন বাবা জান, আমরা অযোগ্য, আমি অযোগ্য, কিন্তু বাবা জান যেন তার কদম মুবারক ছাড়া আমাদেরকে না করে। আমার যদি ভুল শত ত্রুটি আছে আমি নত শিরে মানি, কারণ আদৌ ভক্তি কীভাবে করতে হয় আমি জানি না, আমি দয়ালের কাছে শিখতে আসছি, আমি দেখি শেখার চেষ্টা করি, কিন্তু ভুল তো আমারই হবে, আমি তো বান্দা। এই বলে দয়াল আমাদেরকে তার রহমতের ছায়াতে আশ্রয় দান করুক। সবাইকে বলি জয় হিন্দ।